বাংলা প্রেস সংবাদ খবর পড়ছি আমি সাবের সাথে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিরা গত বুধবার বিভিন্ন মসজিদ ও খোলা মাঠে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন। ম্যাসাচুসেটসে প্রবাসীদের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে ক্যামব্রিজের ড্যানহি পার্কে খোলা মাঠে। বাংলাদেশ ইসলামিক সেন্টার অফ ম্যাসাচুসেটস দ্বিতীয়বারের মতো ক্যামব্রিজে দেশীয় আমেজে ঈদ উল ফিতরের জামাতের আয়োজন করে। সকাল 9:30 শুরু হয় ঈদের জামাত। এতে ইমামতি করেন রিঞ্জ অ্যাভিনিউ মসজিদের ইমাম আহসান ওয়ারিস। ক্যামব্রিজ, বস্টন, লিন ও পার্শ্ববর্তী বেশ কয়েকটি শহরের 500+ মুসল্লিদের সমাগম ঘটে। জামাতে ইংরেজি, বাংলা ও উর্দু ভাষায় খুতবা পাঠ ও ঈদ উল ফিতরের তাৎপর্য তুলে ধরা হয়। জামাত শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন ক্যামব্রিজের সিটি ম্যানেজার রিচার্ড রসি, সিটি কাউন্সিলর নাদিম মিজান, ডক্টর মাহদুদুর রহমান, অতিথি বক্তা ইমাম আদিল রহমান, বাংলাদেশ ইসলামিক সেন্টার অব ম্যাসাচের সভাপতি ওসমান গনি ও সাধারণ সম্পাদক হুমায়ুন মোর্শেদ। নামাজ শেষে বিশ্বের সকল মুসলমানদের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ক্যামব্রিজে দ্বিতীয়বারের মতো প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে খোলা মাঠে অনুষ্ঠিত ঈদের জামাতের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ ইসলামিক সেন্টার অব ম্যাসাচুসেটস। এদিকে এই অঙ্গরাজ্যে লিন, ওয়েল্যান্ড ও রক্সবুরি মসজিদেও পৃথক পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও পার্শ্ববর্তী অঙ্গরাজ্য নিউ হ্যাম্পশায়ার, মেইন, ভারমন্ট, রোড আইল্যান্ড ও কানেকটিকাটের বিভিন্ন মসজিদ ও খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।